হাই ফ্রেন্ডস, আমি আদি। আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো, সেটা হলো যে তিনটে ড্রিল দেখাবো। সেই ড্রিলগুলো আপনারা বাড়ি বসে করলে আপনাদের ব্যাটিং পারফরমেন্স অনেক ভালো যাবে। মানে আপনারা আর আপনারা যখন ঘরে বসে এই ড্রিলসগুলো প্র্যাকটিস করবেন, তখন আপনাদের মানে একদম আপনারা যখন শর্টগুলো চোখ মাটি গিয়ে খেলবেন, আর তখন আপনাদের শর্ট খেলতে আর তখন অনেক সময় কী হয়, অনেক ব্যাটসম্যানরা মানে প্র্যাকটিস মানে না করার ফলে ওর চোখ খেলতে হাতে যাবে আটকে যায়, মানে শর্ট খেলতে একটু মানে অসুবিধা হয়, মানে হাত থেকে এরকম মাঝখানে আটকে যায়। কিন্তু প্র্যাকটিস আপনারা যত করবেন, যত আপনারা কীভাবে প্র্যাকটিস করেন, তত কী হবে, আপনারা ডাইরেক্ট এরকম করে মানে বল আসলে আপনারা ডাইরেক্ট স্মুথলি পুরো ব্যাটটা চালাতে পারবেন। আর আপনারা যত বেশি প্র্যাকটিস করেন, তত আপনাদের ব্যাটিংয়ে ইম্প্রুভ হবে। এখন ব্যাটিংয়ে ইম্প্রুভ করতে গেলে তিনটে যে মেন ড্রিলগুলো আমি আজকে আপনাদের বলবো, সেই তিনটে ড্রিলে আপনি আমি যে ফার্স্ট ড্রিলটা আমি দেখাবো, ফার্স্ট ড্রিল হলো আপনাদের ওদের জন্য একটা বল আর একটা ব্যাট লাগবে। বল এই যে আপনারা কী করবেন, এইভাবে ব্যাটটাকে আপনারা এরকম এক হাতে নেবেন, এই হ্যান্ডেলটা ধরবেন, ধরে আপনারা কী করবেন এরকম বলটাকে ছিঁড়ে করে আপনার ব্যাটের যেন মিডলে যেন পড়ে, এরকমভাবে আপনারা করবেন। আর প্র্যাকটিস যে খালি মাঠেই করতে হবে এইটা করে না, প্র্যাকটিস বাড়িতে বসেও করা যাবে। এখন তো লকডাউনের জন্য অনেক ভালো যেতে পারছেন, এই জন্য আপনারা ঘরে বসেই প্র্যাকটিস করবেন, তাতেও আপনাদের ইম্প্রুভ হবে। ফার্স্ট ড্রিলটা করলে আপনাদের সব থেকে বেশি যেতে উপকার, সেটা হলে আপনাদের আইসেটটা খুব ভালো হবে, মানে বলের ওপরে আইসেটটা খুব ভালো হবে। আর আপনার প্রত্যেকটা বল যেন অবশ্যই যেন ব্যাটের পুরো মিডলে লাগে, দেখুন আমি করে দেখাচ্ছি। দেখলেন এইভাবে ড্রিলগুলো আপনারা করবেন, এই ফার্স্ট ড্রিলটা করলে আপনাদের আইসেটটা খুব ভালো হবে। এই ফার্স্ট ড্রিলটা করলে আপনাদের আইসেট খুব ভালো হবে, আর আপনার যখন হাটে বা কোনো কম্পিটিশন বা কোনো টুর্নামেন্টে খেলতে যাবেন, আর তখন আপনাদের হাত খুলে আপনারা শটটা খেলতে পারবেন। এইটা আপনারা পার্টনার ছাড়াই করতে হবেন। আর আমি ঘরে বসে এখন আপনারা আর একটা যে ড্রিলটা করতে যাবেন, 2 নম্বর ড্রিলটা হয়েছে, আমি আপনার দেখাচ্ছি। এই যে 2 নম্বর ড্রিলের জন্য আপনাকে একটা বল লাগবে, এই বলে মানে যারা একটু বিগিনার্স তাদের ফার্স্টে কন্ট্রোল করতে পারে, একটু উঁচুতে তারাই যেন একটুখানি নিজে থামিয়ে হালকা বলটা করতে পারে। কিন্তু আর এই যে এই ড্রিলটা পাওয়ার জন্য এরকম বল কিনতে পাওয়া যায় দড়ি সমেত, যেখানে দোকানে গিয়ে বলবেন, কিন্তু আমরা এটা ঘরে বানিয়েছি, এখন আমরা ঘরে বানিয়ে এইটার উপরে প্র্যাকটিস করছি। আপনাদের এখানে একটা যে বলটা আছে, আপনারা কী করবেন, আপনারা আপনার মতন চান্স নিয়ে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আপনারা জাস্ট এক পা আগে হাত খুলে পুরো শটটা খেলবেন, এরকম এহা পুরো শটটা খেলবেন। আপনারা এগুলো আপনারা যেরকম খুশি হবে মানে স্ট্রেট অফ লেগ সব দিয়ে খেলতে হবে, স্ট্রেট অফ লেগে খেলতে হবে। এমনকি আপনারা চাইলে বলতে গিয়ে একটুখানি আপনারা ইচ্ছে করেন একটু ওদিকে খেলে চড়ে আসলে আপনারা শটটা খেলতে পারবেন, সে কাজ যদি বলতে হয়ে যায়। আর তখন আপনারা হচ্ছে মানে আপনারা চলে এটা আপনার যে প্র্যাকটিস হবে, অনেক বল অনেক ম্যাচে যেগুলো হয় এরকম মুখের হাইটে বলগুলো তখন অনেকে ছেড়ে দেয়, এই জন্য আপনাদের অনেকে ওই বলগুলো মারতে যায়, কিন্তু ওই বলগুলো ছেড়ে দিলে ওইটা ছেড়ে দেওয়াই ভালো, ওই জন্য ওই বলে মারলে ক্যাচ ওঠার সম্ভাবনা হয়, এই জন্য ওই বলে এই ছেড়ে দেওয়ার তো আপনাদের প্র্যাকটিস হচ্ছে। আর এটার সঙ্গে সঙ্গে আপনাদের ভালো হাত খুলে খেলা খুব ভালো হচ্ছে, আর সঙ্গে আপনারা মাঠে যখন খেলবেন বা টুর্নামেন্টে যখন খেলবেন, আর তখন আপনাদের হাত পুরো খুলে আপনারা পুরো শটটা খেলতে পারবেন। এই তো আমাদের সেকেন্ড ড্রিল। থার্ড যে ড্রিলটা হলো সেটা হলো আন্ডার আর্ম, মানে যে ওর জন্য আপনারা পার্টনার লাগবে, আর পার্টনারকে বলবেন বলটা নিয়ে আপনার আপনাদের আন্ডার আর্ম মানে হ্যাপে বলটা দিতে আসবে, আর তখন আপনারা ওইটাকে চাইলে সোজাও খেলতে পারবেন, আবার কভারেও খেলতে পারবেন, আবার লেগেও খেলতে পারবেন, ওইটাকে আপনারা যেমন খুশি হবে যে কোনো শট খেলতে পারবেন, সেদিকে খুশি খেলতে পারেন। এই যে থার্ড ড্রিল, তাই এতে আপনাদের পার্টনারদের বলবেন আন্ডারে আমি বল করতে ফুল টস অনেক সময় আসতে পারে, আবার সে অনেক সময় একটা বাউন্স খেয়েও
মানে ড্রপ খেয়ে বলটা আসতে পারে। আর এটা আপনার যেদিকে খুশি সেদিকে শর্ট, স্ট্রেট, অফ, লেগ সব দিকে খেলতে পারেন। এতে আপনার কী হবে, এতে আপনাদের যখন হাড়ে যখন খেলবেন প্রথম প্যাডিং পারফরমেন্স অনেক ভালো হবে। আপনার আপনার ধরুন অফ তখন বল আসতে আসতে আপনার পুরো হাত খুলে শর্টটা পুরো খেলতে পারবেন। আপনারা এই ড্রিল কমপক্ষে প্রত্যেক দিন কিন্তু 100 কি 150 খানা বলে করবেন। এতে আপনাদের প্রত্যেক দিন এটা করতে করতে আপনাদের অনেকটা ইম্প্রুভ হবে। তাহলে চলুন আমি কলটা দেখাচ্ছি কি করতে হবে। আপনারা এই যে ড্রিলে আপনারা অফ, স্ট্রেট, লেগ সব দিয়ে খেলতে পারবেন। আর আপনারা এগুলোতে আপনারা ডিফেন্স করেও খেলতে পারবেন। আপনার দেখবেন কি করে এই প্র্যাকটিসগুলো করতে হবে। আপনারা প্রত্যেক দিন এই প্র্যাকটিসগুলো ওই তিনটে ড্রিলই আপনারা প্রত্যেক দিন 100 থেকে 150 বার করবেন। এরপরে আরও অনেক ড্রিল আছে, ওই ড্রিলগুলো আমি পরে বিরোধ বলবো। আমি এখন এই এই বিরোধে আমি আপাতত তিনটে ড্রিল দেখিয়েছি। আর আপনারা পরে এই ড্রিলগুলো প্র্যাকটিস করবেন, নাহলে আপনাদের প্যাডিং অনেকটা ইম্প্রুভ হবে। আর আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আর যাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। ধন্যবাদ।